ঢাকা কারণ বাজার, এটাও একটা রেলগেটের পাশে। এটা আবার অন্যান্য পুকুরের বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া মাছ, বিভিন্ন পাঁচ মিশালি মাছ এই বাজারটা এখানে বিক্রি করা হয়। তো আমি আপনাদেরকে মূলত যে বাজারটা তেলাপিয়া যে এদিকে যে বাজারটা, এই বাজারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে একটু দেখাই। আপনারা দেখুন, ওনারা এদিকে ভিডিও করবে না, বুঝছেন? আচ্ছা, তো দেখুন, এই যে আপনারা শিং মাছগুলো কত করে দিয়েছিলেন ভাইজান? এই শিং মাছটা 270 টাকা। আর এই কই মাছ, এটা কত দিয়েছিলেন? এটা কত? কই মাছ 170। চাষের কই মাছ, চাষের শিং মাছ। আপনারা দেখুন বরফ। আপনার নামটা কি ভাইয়া? আব্দুল হানিফ ভাইয়ের কাছে আপনারা চলে আসবেন। পাইকারি তাই না এগুলা? পাইকারি খুচরা দোনোটাই নাকি বিক্রি করে, আপনারা চাইলে নিতে পারেন। দেখুন, খুব তাজা তাজা মাছ একবারে দেখুন। আপনারা দেখতে পেতে পারছেন যে আমার মনে হয় না এরকম তাজা মাছ আপনি পুকুর থেকেও মনে হয় দলে জাল। আচ্ছা ভাই, এইগুলা কি এই সময় এইরকমই থাকে তাজা তাজা? হ্যাঁ দেখুন, খুব সুন্দর, একবারে খুব সুন্দর লাগছে যে কই মাছ আপনারা করলেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মাছ, খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন আপনারা। ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলে আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালোই চলে। দেখুন খুবই একবারে খুব তাজা, একবারে মনে হয় যে এখন পুকুর থেকে ধরে নিয়েছে। আপনাদের দেখুন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে দেখাই। মনে হয় যে নিলামে বিক্রি করছে, তাই না? বাজারটা নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। ১৮০-১৭০ টাকা এই দামে বিক্রি করা হয়, যার কাছ থেকে যেরকম পারে ব্যবসায়ীরা, এটা বলে লাভ নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুব সুন্দর তাজা তাজা মাছ। আমি আপনাদেরকে আর একটু এইভাবে একটু দেখাই, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে খুব ক্লিয়ারলিভাবে আস। অবশ্যই আপনারা আসবেন কারণ বাজার থেকে মাছ নেবেন। কারণ বাজার থেকে মাছ নিলে কি আপনাদের সুবিধা, একটু কম দামে পাবেন মাছটা, এই জন্য আপনারা কারণ বাজার আসবেন, তাই না ভাই? আপনারা তো কম দামি মাছ হবেন। আপনার কি মাছ নিতে আসেন নাকি? জি জি। কয় কেজি নেবেন? 10 কেজি। কি মাছ নেবেন? কই মাছ? না, শিং, কই, মাগুর, মানে সব মিলিয়ে 10 কেজি নেবেন? না না, সব মিলিয়ে 30 কেজি। 30 কেজি নেবেন? তো লন মাছ লন। হ্যাঁ, আচ্ছা, একজনে 10 কেজি মাছ নিতে আসছিল। আর একটু দামে কমুক, তাই না? আপনাদের কেমন ছিল খুচরা মাছ একটু বলেন তো। ভালোই ছিল, তাই না? আচ্ছা, তো দর্শক আপনারা জানতেই পারছেন যে মাছ কেউ 10 কেজি নেয়, কেউ 20 কেজি নেয়, কেউ 5 কেজি নেয়। আসলে যারা মূলত খুচরা বিক্রি করে তারা পাইকারি নিয়ে খুচরা দামে বিক্রি করে, খাওয়ার জন্য নয়, তাই না? আচ্ছা, ওনারা নাকি খাওয়ার জন্য নিয়েছিল। কয় কেজি নিয়েছিলেন আপনি? শিং 2 কেজি। আচ্ছা, শিং মাছটা অনেকেরই পছন্দ। তো যাই হোক, দর্শক নেন মাছ নেন। হ্যাঁ গেলাম। হ্যাঁ ভালো দেখেন ভাই, আনিফ ভাই, আসসালামু আলাইকুম।